আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজওয়ান বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো স্ক্রিনে দেখতে পারতেছেন রেসিং পিজনের বেবিগুলা, আলহামদুলিল্লাহ। আজকে আমরা 4 পিস রেসিং পিজনের বেবি তাদের বাবা মা থেকে আলাদা করে দিয়েছি। অলরেডি এর আগে 2টা বেবি এই লফটের মধ্যে, এই খাঁচার মধ্যে আমরা রেখে দিয়েছিলাম। এই যে দেখতে পারতেছেন, এইখানে এই যে পাইট বেবিটা আর এই বেবিটা এক জোড়ার, এটা চলে যাবে আপনার ফেনিতে। আর এখানে 2 পিস দেখতে পারতেছেন যাদের পায়ে ট্যাগ নাই, এই যে এই বেবিটা আর তার এই যে পাশের বেবিটা, সবজি পাশের বেবিটা, এই দুইটার পায়ে ট্যাগ নাই। সো এটা এখনও সেল হয় নাই। সো আপনারা যারা নিতে চান নিতে পারবেন, অল্পের মধ্যে ইনশাল্লাহ ছেড়ে দিব যদি অতটা চাই। হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন এই বেবিটা, এর পায়ে ট্যাগ নাই, ট্যাগ করাতে ভুলে গেছিলাম ছোটোবেলায়। আর এই বেবিটা সবজি পেয়ার, খুবই সুন্দর চমৎকার কালার আসছে, লাইট কালার আসছে। আর এখানে যে বেবিটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার মাক্সি দোবাস বলে। সো এখানে লাইনটা হচ্ছে আবার পিটার ভ্যানেস্টা, জ্যানসেন রয়েছে, এরপর রয়েছে ভ্যানলন, অলিম্পায়ার 003। মানে এখানে যে বেবিগুলো দেখতে পারতেছেন এদের হচ্ছে লাইন। এখানে মোট রয়েছে আমাদের বেবি আপনার 7 পিস, আলহামদুলিল্লাহ। এরপরে এখানে দেখতে পারতেছেন, এখানে আছে 4 পিস। আর ওই যে বেবিটা দেখতে পারতেছেন অসুস্থ বেবিটা, ওই বেবিটা হয়তো বা আমি কালকে যোগ করে ফেলবো। আর এখানে এই যে এই 4 পিস, আর এই সাইডে আছে আপনার 5 পিস, এই দেখতে পারতেছেন মাশাআল্লাহ। এখানে হচ্ছে 5 পিস আর এইখানে আপনার 4 পিস, মোট 9 পিস। আর উপরের থেকে একটা বেবি সম্ভবত হোয়াইট, যেটা আপনারা দেখছেন হোয়াইট সাদা, ওইখান থেকে সাদা একটা বেবি, মোট 10 পিস চলে যাবে আপনার নরসিংদী। আপনারা যারা রেসিং পিজন অর্পণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, ভিউয়ার্স, আমি আপনাদের অনেকেরই বলে থাকি, বিশেষ করে যারা নতুন তাদেরকে বিশেষ করে এই কথাগুলো বলে থাকি, আপনারা যারা কবুতলা অর্পণ করতে চাচ্ছেন তারা 2-3 পেয়ারতে শুরু করতে পারেন। এখন যারা একদমই নতুন তারা তো 1 পেয়ারতে শুরু করতে পারেন, কিন্তু যারা দীর্ঘদিন ধরে কবুতর লালন পালন করছেন তাদেরকে আমি এ কথাই বলবো যে আপনারা 2-3 পেয়ার রেসিং পিজনে বেবি কালেক্ট করেন এবং এই বেবিগুলো আপনারা বড় করেন এবং সেখান থেকে আপনারা ব্রিড নেন, তাহলে অল্প সময়ের মধ্যে আপনারা ডেভেলপ করতে পারবেন। এখন আপনি যদি 1 পেয়ার নেন, এই 1 পেয়ার কবে আপনি বড় করবেন, কবে আপনি সেখান থেকে ডিম বাচ্চা নেবেন, জেনারেশন কীভাবে আপনি বাড়াবেন, সো এটা কিন্তু কঠিন হয়ে যাবে। এজন্য আমি বলবো যে আপনারা ইনভেস্ট করেন। আর বিশেষ করে 0 পর 1 পরের বেবিগুলো আমরা বাইরে পাঠিয়ে থাকি। এখানে যে বেবিগুলো দেখতে পারতেছেন এই বেবিগুলো মূলত আরও 1.5 মাস আগে পাঠানোর কথা ছিল, কিন্তু যে ভাইয়ের কাছে সেল করছি উনি সম্পূর্ণ টাকাটা ম্যানেজ করতে পারেন নাই। উনি প্রায় আমার 80% টাকা দিয়ে দিয়েছে, 90% টাকা দিয়ে দিয়েছে, আর হয়তো বা 10% টাকা বাকি আছে। সো এটাও দিয়ে দেবেন ইনশাল্লাহ উনি। সো তার আগে আমি কবুতরগুলো পাঠিয়ে দেবো, এর আগে ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, কবুতর পাঠাইছি উনি নিয়েছেন, যার কারণে অল্প কিছু টাকা বাকি এটা বিষয় না। তবে এর আগে কয়েকবার কিন্তু আমি আসলে বিপদের ভিতরে পড়ছি, আসলে কবুতর পাঠিয়ে দিয়েছি টাকাটা পরিপূর্ণ পরিশোধ করে নাই, 50% টাকা দিয়েছে ওই প্রথম দিকে আজ থেকে 2 বছর আগে, বলছে যে ভাই কবুতর পাওয়ার পর আর 50% দিব। সো তারপরে কিন্তু আর কবুতরের ওই টাকাটা দেয় নাই, সো এটা কিন্তু বড় একটা ঝামেলার বিষয়। হ্যাঁ, এটা একটা সমস্যা, যার কারণে আমরা 1 টাকা বাকি থাকছে কবুতরগুলো পাঠাই না, সম্পূর্ণ টাকা আপনার আগে দেওয়া লাগবে, এরপরে কবুতরগুলো আমরা ডেলিভারি দিব। যদি আপনার বিশ্বাস না হয় বা বিশ্বাস আমাকে না করতে পারেন, তাহলে আমার বাসায় চলে আসবেন। আমার লোকেশন হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ, এটা হচ্ছে আমার লোকেশন, ঝিনাইদহ কালীগঞ্জে আমার বাসা। আপনারা আমার লফটে আসতে পারেন, লফ ভিজিট করতে পারেন, দেখতে পারেন আমার লফের কবুতরগুলো কেমন, যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাবেন, যদি পছন্দ না হয় তাহলে নেবেন না, এসে দেখে যাইতে পারেন, ভিজিট করতে পারেন, কোনো সমস্যা নাই, এনি টাইম। সো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন ভিউয়ার্স। সো কবুতর যখন লালন পালন করছেন, কবুতর লালন পালন করার মতো কবুতর লালন পালন করতে হবে। হ্যাঁ, আপনি ইনভেস্ট করে হারিয়ে গেলেন তাহলে হবে না, ইনভেস্ট করে টিকে থাকতে হবে। আমি আজ 3-4 দিন লফটে আসতে পারি নাই, যার কারণে আমার কত বড় যে ক্ষতি হয়েছে যা আমি আপনাদের বুঝাইতে পারবো না। এই যে এই পাশে একটা আপনার বেবি, এই পাশে একটা বেবি, যে বেবিটা আপনার হচ্ছে মিলি বেবি ছিল, ওই বেবিটা সিঙ্গেল, এবং ওই বেবিটা আমি নিজে রাখতে চাইছিলাম, কারণ সিঙ্গেল বেবি যেহেতু হয়েছে, এখন সিঙ্গেল যতগুলো কবুতর হবে সবগুলো আমি নিজে রাখবো। এই যে এখানে একটা দেখতে পারতেছেন, এই যে আমরা সাড়াসাড়ি করছিলাম, 6 দিন পরে ব্যাক করছিল, এই কবুতরটাও সিঙ্গেল ছিল, তাকে আমরা রাখছি। ওই পাশে আপনার মিলি কবুতরটা, ওইটাকেও আমি রাখতে চাইছিলাম, কিন্তু সেটা কিন্তু আর হয়নি, কারণ
কারণ আমি তিন চার দিন লফটে আসি নাই, আর লফটের মধ্যে আপনার বিদ্যুতের যে লাইনটা এটাই সমস্যা দেখা দিচ্ছিলো, যার কারণে 2-3 দিন লফটের ভিতরে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। আর যেহেতু এই পিঞ্জিরাটা একদম নিচে, আর নিচে থাকার কারণে কবুতরকে প্রচুর পরিমাণে মশায় কামড় দিয়েছে, যার কারণে আমার কবুতর কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে পিওর। সো আপনারা যখন 2-3 দিন আপনার লফটে আসবেন না, দেখাশুনো করবেন না, তখন কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে আপনাকে পড়তে হইতে পারবে। একটু ঝামেলার মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, ব্যস্ততা বেড়ে গেছে, যার কারণে আসলে আমি আমার লফটে ঘুরে সময় দিতে পারছি না। প্রতিদিন আমি আমার লফটে কমসে কম 1-2 ঘন্টা দিতাম, কিন্তু এখন সেটা আর হয়ে উঠছে না আসলে ঝামেলার কারণে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আর লফটে সময় দিতে হবে, কমসে কম 1 ঘন্টা করে প্রত্যেক দিন লফটে সময় দিবেন, সেটা সকালে পারেন, দুপুরে পারেন, রাত্রে পারেন, যখনই পারেন। কবুতর তার ডিম বাচ্চা ঠিক মতো খাওয়াচ্ছে কিনা, ডিম বাচ্চা করছে কিনা, পাত্রগুলো ঠিক আছে কিনা, ডিমের যে পাত্র সেটা পরিষ্কার আছে কিনা, খাবারের পাত্র পরিষ্কার আছে কিনা, পানির পাত্র পরিষ্কার আছে কিনা, লফট পরিষ্কার আছে কিনা, এই সব বিষয়গুলো আপনাকে কন্টিনিউ দেখতে হবে। এবং যদি কোনো সমস্যা থাকে সেগুলো আপনাকে নিজে হাতে সেটাকে আপনার সমাধান করতে হবে। যদি এভাবে করতে পারেন, এই সেক্টরটা ইনশাআল্লাহ লাভজনক একটা সেক্টর, আপনি ডেভেলপ করতে পারবেন, আপনি লসের ভিতরে পড়বেন না ইনশাআল্লাহ। আর যদি এগুলো না করেন, অন্যের হাতে দিয়ে রাখেন বা ঠিকমতো দেখাশোনা না করেন, সেক্ষেত্রে আপনি বিপদের ভিতরে পড়বেন। হ্যাঁ, এখানেও একটা বাচ্চা ছিল, আপনার 2টা বাচ্চা ছিল, এটাকে দেখাইছিলাম, একটা বাচ্চা কিন্তু মারা গেছিল, আর একটা বাচ্চা হয়তো বা 1-2 ঘন্টার ভিতরে মারা যাবে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ, আমি যখন 3-4 দিন পরে আমার লফটে আসছি, এসে দেখি যে আলহামদুলিল্লাহ সেই সিঙ্গেল বেবিটা বেঁচে আছে, আর এর জোড়া যে বেবিটা সেই বেবিটা মারা গেছে। সো শুকরিয়া আল্লাহ তালার। তো আমি তো আসলে ভাবিলাম যে হয়তো বা মারাই যাবে, বেঁচে গেছে বেবিটা, সবাই দোয়া করবেন। সো লফটে একটু সময় দেওয়ার চেষ্টা করেন। এই যে এখানেও মাশা আল্লাহ, এখানেও 2টা বাচ্চা আছে। এখন আমাদের লফটে কতগুলো বাচ্চা আছে এটা যদি আমি দেখাই, যে এখানে একটা সিঙ্গেল বাচ্চা আছে, এখানে সিঙ্গেল বাচ্চা আছে 2টা, তারপরে এখানে আপনার 5টা 7, ওখানে 2টা আছে, 7 আর 2 হচ্ছে 9, এখানে 1টা 10, ওইখানে রয়েছে 4টা 14, উপরে রয়েছে আপনার 7টা 21টা। সো এই হচ্ছে মোটমাট লফটের অবস্থা, লফটের আপডেট জানানোর চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ কবুতরগুলো খুবই সুস্থ আছে, বাচ্চাগুলো হেলদি রয়েছে, আর লফটের মধ্যে এখন প্রায় 20-21টা বাচ্চা অলরেডি লফটের ভিতরে রয়েছে। এই যে এখানেও আমাদের রেড সেগার এবং আপনার চকও আমরা পেয়ার করছিলাম আলহামদুলিল্লাহ। দেখি একটু, দেখি কী অবস্থা, দাঁড়িয়ে আছে কেন মাদিকা, দাঁড়িয়ে আছে কেন এটা দেখতে হবে, দাঁড়িয়ে আছে কেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, এ দেখেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তালার, শুকরিয়া আল্লাহ তালার, দেখতে পারতেছেন। আচ্ছা, এক হাতে ধরে আর এক হাতে করা আসলে কঠিন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এই যে জি জি, এই যে ঠোঁট দেখতে পারতেছেন ভিউয়ার্স, এই যে দেখেন ঠোঁট, এটা হচ্ছে আমাদের রেড সেকার মিলি জেনারেশন, আপনার হোয়াইট মিলি জেনারেশনের, আলহামদুলিল্লাহ ফুটে যাবে ইনশাআল্লাহ, ফুটে যাবে যদি আল্লাহ তাআলা রহমত করে ইনশাআল্লাহ কালকে ফুটে যাবে। এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নরা, এটা হচ্ছে মাদি, একদমই নতুন পেয়ার, নরটার একটু বয়স বেশি, মাদিটা একদমই বয়স কম। এটা হচ্ছে সুপার মিলি জেনারেশনের মাদি ছিল, একটা মিউলিম্যান্স রেসিং পিজন, আলহামদুলিল্লাহ সেখান থেকে 2টা বাচ্চা আমরা পেতে চলেছি যদি আল্লাহ তাআলা রহমত করে, সবাই দোয়া করবেন। আর লফটের অবস্থা এই ছিল, এখানে আমাদের রেড চেকার পেয়ারটা ডিম 2টা দিয়েছিল, তবে ডিমটা আসলে নষ্ট হয়ে গেছে, আর এদের বাচ্চা তো উপরে আছে, এই যে দেখতে পাচ্ছেন সাদা। এই হচ্ছে বর্তমান লফটের অবস্থা। আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আমি রেজওয়ান আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাবো আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।